বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আল্লাহ মিডিয়ায় আজকের বিষয় হল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ তাল আনহুর জান্নাতের সার্টিফিকেট লাভের ঘটনা তিনি কোন আমলের কারণে জান্নাতের সার্টিফিকেট পেলেন যে আমলটি করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে সে আমলটির ব্যাপারে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ একদিন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে বসেছিলেন এমন সময় এক সাহাবি প্রবেশ করলেন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম অন্যান্য সাহাবীদের উদ্দেশ্য করে বললেন দেহ জান্নাতি আসছে জান্নাতি আসছে সে সাহাবির নাম হল হযরত সা দিবনা আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালহ সাহাবাইকরাম সা আবি ওয়াক্কাসের ব্যাপারে হুজুরের এমন সুসংবাদ দেয়ায় খুব আশ্চর্য হল সাহাবাদের অভ্যাস ছিল কারো ব্যাপারে হুজুর যদি কোনো সুসংবাদ দিত তাহলে সেই সাহাবী কোন আমল করার কারণে এই সুসংবাদের অধিকারী হয়েছেন তা জানতে চেষ্টা করেন যাতে তারাও সে আমলটি করে সৌভাগ্যবান হতে পারে দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল হুজর সাল্ল্লাহ আলহিহসাল্লাম বসা ছিলেন হজরত সাদ বিন আবিআল্লাহ তালাহ যখন প্রবেশ করলেন হুজর সাল্লি আসসাল্লাম বলতে লাগলেন দেখো জান্নাতি আসছে জান্নাতি আসছে এভাবে তৃতীয় দিনও একই ঘটনা ঘটল তখন এক সাহাবি ছিল আব্দুল্লাহ তিনি হজরত সাদ আবি গেলেন আর ওনাকে বললেন আমার ঘরে কিছু সমস্যা আছে আমি যাচ্ছি কয়েকটা দিন আপনার ঘরে আপনার সাথে থাকতে হজরত সাদ বিন আবি বক্কাস রাজি আল্লাহ তালু রাজি হলেন হজরত আব্দুল বিন আমর সাদ বিন আবি বক্কাসের সাথে তার ঘরে চলে গেলেন তার সাথে তার ঘরে তিন দিন থাকলেন আর এই তিন দিন তার সকল আমল সমূহ খুব মনোযোগের সাথে অবলোকন করতে লাগলেন যে কোন সে আমল যার কারণে হুজুর সাল্লাই দুনিয়াতেই বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের তেমন কোন স্পেশাল আমল দেখতে পেলেন না তখন তিনি সাদ রাদি প্রশ্ন করলেন ভাই আমি মূলত আপনার আমল দেখার জন্য আপনার সাথে তিন দিন অতিবাহিত করেছি কারণ আপনার ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহি জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমি চেষ্টা করেছি আপনার স্পেশাল কোনো আমল আছে কিনা তা খুঁজে বের করা কিন্তু আমি আপনার কাছে তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলাম না আপনি দয়া করে বলেন আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহ রসুল আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন তখন হযরত সাদ বিন আবি রদি আল্লাহ তালাহু বলেন আমি স্বাভাবিক সকল আমল সমূহই করি তবে একটা আমল আমার আছে স্পেশাল আমল যেমন আমার সাথে যদি দিনে কারো সাথে কোনো সমস্যা হয় কেহ যদি আমাকে কোনো কষ্ট দেয় কারো কোনো কাজ যদি কাজে যদি আমি দুঃখ পাই যখন আমি রাতে শুতে যাই তখন আমি সকলকে অন্তর থেকে ক্ষমা করে দেই আর আমি একেবারে সাদা অন্তরে শুয়ে পড়ি সবাহানুল্লাহ অর্থাৎ দুনিয়ার কারো প্রতি আমার মনে কোনো বিদ্বেষ থাকে না আর মন থেকে বিদ্বেষ মুছে ফেলতে এক সেকেন্ডেরই প্রয়োজন আমরাও যদি সে আমলটি করতে পারি তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রও অনেক সুন্দর হবে কারণ দুনিয়ার মধ্যে বেশিরভাগ সমস্যা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি বিদ্বেষের কারণেই হয়ে থাকে আল্লাহতালা আমাদেরকেও মুক্ত থাকার তৌফিক দান করুন সকলের সাথে মহাব্বতের সাথে চলার তৌফিক দান করুন